প্যান আধার লিঙ্কিং, প্যান আধার সংযোগের শেষ তারিখ 31শে মার্চ, না করলেই বিপদ, কিভাবে লিঙ্ক করবেন? এ নিউজটি G24 ঘন্টায় পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে যারা প্যান কার্ড ব্যবহার করেন, কারণ আপনারা সকলেই জানেন টাকা লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে প্যান কার্ডও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সো বন্ধুরা, আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চাইলে, এছাড়া বন্ধুরা আপনি প্যান কার্ড এ যাবৎ ব্যবহার করে আসছেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 31শে মার্চের মধ্যে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা বাতিল হয়ে যেতে পারে। আজকে ভিডিওটিতে কোন পদ্ধতিতে আপনার প্যান কার্ডটি সক্রিয় রাখবেন, বা বন্ধুরা নিজের বাড়িতেই বসেই মোবাইলের মাধ্যমে আধারের সঙ্গে প্যান কার্ডের কীভাবে সংযুক্তকরণ বা যোগ করবেন, আজকে ভিডিওটিতে সেটি ডিটেলসে আলোচনা করে দেবো। এর জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, কোনো প্লেসে স্কিপ করলে চলবে না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড এবং ফ্রেশ ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দাও। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক, প্যান আধার লিঙ্ক, কিভাবে আধারের সাথে প্যান লিঙ্ক করবেন, সময় থাকতে জেনে নিন সমস্ত খুঁটিনাটি। বন্ধুরা, ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় নথি হলো প্যান কার্ড। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরেই এই দুটি ভিন্ন নথির মধ্যে সংযোগ সাধন করার, অর্থাৎ প্যান আধার লিঙ্ক করার কথা বললেও এবার এই বিষয়টি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এবং আরও কয়েকটি পরিষেবা সহজে পাওয়া যাবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্স বা CBDT এর ঘোষণা অনুযায়ী, প্যানের সাথে আধার লিঙ্ক করা না হলে আগামী 31শে মার্চ 2023-এর পরে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। মানে 31শে মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক কাজ সেরে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে বসে এক মাসের মধ্যে নিজেই এই সংযুক্তিকরণের কাজ করতে চান, তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকে ভিডিওটিতে লাইভ আপনাদের দেখাবো কিভাবে আপনার আধারের সঙ্গে প্যান কার্ডটি লিঙ্ক করবে। বন্ধুরা, আপনারা এখন আছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের মেন অফিসিয়াল পোর্টালে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইফিলিং অফিসিয়াল পোর্টাল, এখানে আসার পরে আপনাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস, অর্থাৎ সর্বপ্রথম আমরা দেখে নেব আপনার আধারের সঙ্গে আপনার প্যান কার্ডটি লিঙ্ক আছে কি না। এরপরে আপনার লিঙ্ক আধার অপশনে আমরা সেখানে লাইভ যাব। সো বন্ধুরা, লিঙ্ক আধার স্ট্যাটাস যে অপশনটি আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ইয়েলো কালারে, অর্থাৎ হলুদ কালারে যে অপশনটি, এই অপশনে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস বলে আপনাকে প্যান কার্ড এবং আধার নাম্বার দুটি ঘর চলে এসেছে। সো আপনার প্যান কার্ডটি এন্ট্রি করে দেবেন এবং আধার নাম্বারটি, এবং নিচে দেখছেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস যে অপশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্যান নট লিঙ্ক উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার, লিঙ্ক টু লিঙ্ক ইয়োর আধার উইথ প্যান। সো বন্ধুরা, যে ব্লু কালারের লিঙ্ক আধার অপশনটি আছে, অপশনটি আপনাকে ক্লিক করতে হবে আপনার আধারের সঙ্গে প্যান কার্ডটি লিঙ্ক না হয়ে থাকলে, এবং লিঙ্ক করতে বলছে। সো বন্ধুরা, লিঙ্ক আধার কার্ড এই অপশনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার কার্ড, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজে আপনারা চলে এসেছেন, দেখতে পাচ্ছেন প্যান এবং আধার নাম্বার বলে। সো বন্ধুরা, এখানে কিছু নোটস দিয়েছে, ফলোয়িং ক্যাটাগরিজ আর এক্সেম্পটেড ফ্রম দ্য আধার প্যান লিঙ্ক, NRI নট এ সিটিজেন অফ ইন্ডিয়া, এজ লিমিট 80 ইয়ার্স অ্যাজ অন ডেট, এবং স্টেট অফ রেসিডেন্স ইন আসাম, মেঘালয় আর জম্মু কাশ্মীর। সো বন্ধুরা বলেছে আপনাদের এই অপশনগুলো যাদের আছে তাদের আপনাদের প্যান কার্ডের প্রয়োজন নেই, আর যারা 80 বছরের আপে আছে, এছাড়াও আপনাদের মেঘালয় বা যে সমস্ত স্টেট আপনাদের মেনশন করেছে, এই মেনশন যারা থাকেন তাদের প্যান কার্ডের আধারের সঙ্গে লিঙ্ক করার প্রয়োজন নেই। এরপরে বন্ধুরা, প্যান নাম্বারের যে স্পেস দেখতে পাচ্ছেন নিচে গ্যাপ, এই অংশে আপনাদের প্যান নাম্বার এন্ট্রি করে দেবেন। আধার নাম্বারের নিচে আধার নাম্বার এন্ট্রি করার পরে
ভ্যালিডেট বলে অপশন দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, আধারের সঙ্গে আপনার প্যান কার্ডটি লিঙ্ক করার সঙ্গে সঙ্গে নতুন অপশন চলে এসেছে, পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান, অর্থাৎ এই প্যান কার্ডের জন্য পেমেন্ট এখনও হয়নি। সো বন্ধুরা, যেহেতু আপনাদের নতুন বছরে 31 মার্চ পর্যন্ত আপনাদের এই পেমেন্টটি আপনারা করতে পারবেন, তার আগে ফ্রি অফ 500 টাকা ছিল এবং তার 3 মাস আগে জিরো, অর্থাৎ ফ্রি অফ কস্টে আপনারা এই প্যান কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক করতে পারছিলেন। কিন্তু বর্তমানে এই সময়টি এক্সটেন্ড হওয়ার জন্য 1000 টাকা করে আপনাদের চার্জ দিতে হচ্ছে এই লিঙ্কটি করার জন্য। এবং এর পরবর্তী যে স্টেপ, কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ চলে এসেছে ই পে ট্যাক্স বলে। আপনার প্যান নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে, কনফার্ম অপশনটি দেখতে পাচ্ছেন, কনফার্ম করবেন। তারপর নিচে আপনার দেশ অর্থাৎ কান্ট্রি চুজ করার পরে আপনার এখানে ফোন নাম্বারটি এন্ট্রি করবেন, এবং এন্ট্রি করার পরে আপনাদের কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি চলে এসেছে আপনার ফোন নাম্বারে। ওটিপিটি অটোমেটিকলি নিয়ে নেবে এবং দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাই থ্রু মোবাইল ওটিপি। এরপরে কন্টিনিউ বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে 3টি অপশন দেখতে পাচ্ছেন, এবং এই 3টি অপশনের মধ্যে আপনাকে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স, এই অপশনটি চুজ করবেন। এবং যেটি হলুদ কালারে, এই অপশনটি চুজ করার পরে প্রসিড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ পেমেন্ট বলে নতুন অপশন চলে এসেছে, এবং আপনাকে রিসেন্ট সাল যেটি 2023-24 এই অপশনটি আপনাকে চুজ করতে হবে। এবং চুজ করার পরে আপনাদের স্ক্রিনের সামনে নিচে আপনাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 এরকম আছে, এটা দেওয়ার দরকার নেই। টাইপ অফ পেমেন্ট, আপনি কিসের মাধ্যমে পেমেন্টটি টাইপ করতে চান, আধার রিসিপ্ট 500 বলে যে অপশনটি আছে এই অপশনটি চুজ করবে, এবং সঙ্গে সঙ্গে আপনাদের নতুন একটি পেজ চলে আসবে যেখানে কলমে চলে এসেছে 1000 টাকা, অর্থাৎ আপনাকে 1000 টাকা পে করতে হবে এটি কন্টিনিউ করার জন্য, এবং অটোমেটিকলি এটি কলমে নিয়ে নিয়েছে। সো বন্ধুরা, এরপরে আপনারা কী করবেন, এই যে হলুদ কালারে যে আধার অপশনে 1000 রুপি কলম চলে এসেছে। সো বন্ধুরা, এরপরে পরবর্তী যে স্টেপটি চলে আসবে সে অপশনটি আপনাদের স্ক্রিনটি আপনাদের দেখতে পাচ্ছেন, প্রসিড করার সঙ্গে সঙ্গে নিউ পেমেন্ট বলে চলে এসেছে। এরপরে আপনারা আপনার অনলাইনেও পেমেন্ট করতে পারেন, তাছাড়া বিভিন্ন ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের এইটা অটোমেটিকলি তখন 3-4 দিনের মাথায় প্রসেস হয়ে আপনি অটোমেটিকলি তখন চেক করে নিতে পারবেন, এবং কীভাবে চেক করবেন পরবর্তী ভিডিওটিতে আপনারা আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, এতক্ষণ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড অনলাইনে কীভাবে লিঙ্ক করবেন সেটি লাইভ আপনাদের দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, একটি লাইক করে দেবেন। এছাড়া পরবর্তীতে গভর্নমেন্টের স্কিমের এছাড়াও কোনো আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করে দেবেন। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।